আমরা জুতার ড্রয়িং করতে পারি এবং অ্যাকুরেট ভাবে ড্রয়িং করতে পারি সেটা আজকে আমরা শুনবো। প্রথমে হচ্ছে আমাদের একটা লাস্ট ওপেন করতে হবে। আমরা আমরা প্রথমে কি করছি, মিন ফর্ম গুলো ডিজিটাইজ করছি না, মিন ফর্ম গুলো ডিজিটাইজ করে আমরা এটার মধ্যে সফটওয়্যারে ইনপুট করছি। অ্যাকচুয়ালি মিন ফর্মটাই হচ্ছে লাস্ট। স্যার এটা হচ্ছে 2D প্রসেস, আমরা যেটা বললাম এটা হচ্ছে 2D প্রসেস। দেন হচ্ছে আজকে যেটা করব এটা হচ্ছে 3D প্রসেস। 3D প্রসেসের লাস্টগুলো আমরা কিভাবে পেতে পারি? 3D প্রসেসের লাস্টগুলো আমরা পেতে পারি হচ্ছে, আমাকে যদি বায়ার আমাকে কখনো লাস্ট দিয়ে দেয়, আমাদের লাস্টের ফাইল দিয়ে দেয়, ফাইলটা ওপেন করলে আমরা লাস্ট পেতে পারি। অথবা আমাদের কাছে ফিজিক্যালি লাস্ট থাকলে সেই লাস্টটা আমরা লাস্ট স্ক্যানার মেশিন দিয়ে স্ক্যান করে বের করতে পারি। তো এখানে লাস্ট অলরেডি স্ক্যান করা আছে, আমরা এখান থেকে ওপেন করি। দেখেন ফাইল ওপেন, সবার এটা একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটা কেউ নষ্ট করেন না, যে কোনোটা ডিলিট করেন না, মডিফাই করেন না। হ্যাঁ, লোকাল ডিস্ক সিতে যাবেন, দেন হচ্ছে সুমাস্টার, দেন হচ্ছে রিলিজ, রান, ডেটা, লাস্ট। লাস্ট থেকে এখানে বিভিন্ন ধরনের লাস্ট আছে। হ্যাঁ, লাস্টগুলো মডিফাই করেন না, যদি লাস্টগুলো ওপেন করে কাজ করেন দেন হচ্ছে সেভ অ্যাজ দিবেন। ঠিক আছে, আচ্ছা সেভ কীভাবে করা হয় দেখো। সো আমরা হচ্ছে মেইনলি এখন একটা অক্সফোর্ড শুকে ডিজাইন করবো। ঠিক আছে, তো অক্সফোর্ড শুয়ে ডিজাইনের জন্য আমরা এখানে লাস্ট নিতে পারি, মেইন ফর্মাল নিতে পারি, ক্যাজুয়ালের লাস্ট নিতে পারি। ঠিক আছে, তো আমরা দেখুন একটা ক্যাজুয়াল এটাই নিই। লাস্টটা নিলাম। হ্যাঁ, লাস্ট ওপেন করার সময় অনেক সময় এরকম আসবে, এটা আসলে বুঝতে হবে যে এটা 2D ভিউতে ওপেন হয়েছে। সো এটাকে 3D ভিউতে ওপেন করার জন্য জাস্ট এই যে ভিউ এটাতে ক্লিক করলে এখন লাস্টটা আমার ওপেন হয়ে গেছে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের লাস্ট। সেম একইভাবে আমরা ম্যানুয়ালি যেভাবে করছি, লাস্টের উপরে মাস্কিং করছি, দেন রেফারেন্স পয়েন্টগুলো আইডেন্টিফাই করছি, মিন ফর্ম তৈরি করছি, স্ট্যান্ডার্ড তৈরি করছি, সেকশনাল করছি, এখানেও একই কাজগুলো করব বাট কম্পিউটারের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে। ঠিক আছে, সো এটা করার জন্য ফার্স্টে যে কাজটা, সেই কাজটা হচ্ছে ফ্ল্যাটেনিং করা। ফ্ল্যাটেনিং ছাড়া কিন্তু আমি লাস্টের উপরে কোনো ধরনের ড্রয়িং করতে পারবো না। তো এই দেখেন লাইন, নিউ লাইন আমরা যদি নেই দেখেন লাস্টের উপরে কোনো ড্রয়িং হবে না। ঠিক আছে, তো আমাকে ফ্ল্যাটেনিং করতে হবে। আমরা যদি লাস্টের উপরে মাস্কিং না করে লাস্টের উপরে যদি ড্রয়িং করি তাহলে কি হবে? না স্যার, সেম একই জিনিস। এখানে আমাদের ফার্স্টে ফ্ল্যাটেনিং করতে হবে, ফ্ল্যাটেনিং করাটাই মাস্কিং। ফ্ল্যাটেনিং করার পরে দেন হচ্ছে আমাকে ড্রয়িং করা যাবে। ঠিক আছে, তো ফ্ল্যাটেনিং করার জন্য দেখেন এখানে একটা অপশন আছে, ফ্ল্যাটেনিং, ফ্ল্যাটেনিং, নিউ ফ্ল্যাটেনিং ইউজার, দেন হচ্ছে এখান থেকে অপশনগুলো সেম থাকবে, যা শুধু নেক্সট দিতে হবে। নেক্সট, নেক্সট এইখানে গিয়ে অপশনটা চেঞ্জ হবে, মেথড। মেথডটা আমাদের কার্সর করে দেবো। ঠিক আছে, মেথডটা কার্সর করে দিয়ে দেন হচ্ছে ফিনিশড। ফিনিশ হওয়ার পরে এখানে 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 দেখেন দুইটা সাইড ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে ইনসাইড, একটা আউটসাইড, একটা ব্লু কালার, একটা হচ্ছে রেড কালার। এখন এই ইনসাইড এবং আউটসাইডকে কী করতে হবে, মাঝখানে যে সেন্টার লাইন আছে সেন্টার লাইনের বরাবর রাখতে হবে। ঠিক আছে, সেন্টার লাইনের বরাবর কীভাবে রাখবো, এইখানে ধরি আমরা এটা হচ্ছে ভ্যাম্পায়ার। হ্যাঁ, এই যে দুইটা একসাথে যেখানে ক্রস করছে ধরি এটা হচ্ছে ভ্যাম্পায়ার। সো আমাকে এই যে এখানে ম্যাক্সিমাম যে টাচ পয়েন্ট, এই দুইটা পয়েন্ট, দুটো পয়েন্টকে একই সাথে সেন্ট্রাল লাইন অর্থাৎ গ্রিন লাইনের সাথে একা সাথে মিলাই দিতে হবে। ঠিক আছে,
সো এটা করতে গেলে আমাদের দুইটা ইনসাইড আউটসাইড দুইটাকে রোটেট করতে হবে, দুইটাকে ঘুরাইতে হবে, ঠিক আছে? সো প্রথম কাজ হচ্ছে মাউসে রাইট ক্লিক করে রোটেট বোর্ড, অর্থাৎ আমি চাচ্ছি যে দুইটাই রোটেট করবে, ইনসাইডও রোটেট করবে আউটসাইডও রোটেট করবে, রোটেট বোর্ড। এখন আমাদের একটা সেন্টার সিলেক্ট করতে হবে, যেই সেন্টারকে বেস করে আমার দুইটা পিস রোটেট করবে, ঠিক আছে? সো আমরা সেন্টারটা এখানেই সিলেক্ট করি, যেহেতু এটা দুটো একসাথে আছে, জাস্ট মাউস দিয়ে একটা ক্লিক করে দিলাম। তাহলে দেখেন দুইটা পিস আমার রোটেট করতেছে, দুইটা পিস রোটেট করতেছে, কোনটাকে কেন্দ্র করে, যেখানে আমরা মাত্র ক্লিক করলাম সেটাকে কেন্দ্র করে রোটেট করতেছে, ঠিক আছে? সো এখন দেখেন এই যে মাথায়, অর্থাৎ হচ্ছে টু অংশে আমরা সেন্টার লাইনের সাথে মিলাই দিই, ম্যাক্সিমাম টাচ পয়েন্টটা আমরা সেন্টার লাইনের সাথে মিলাই দিলাম, দেন হচ্ছে ক্লিক করলাম, ক্লিক করে রাইট ক্লিক, দেন হচ্ছে এক্সিট, দেন হচ্ছে ফিনিশ। এইটা হচ্ছে আমাদের টোটাল ফার্মিং প্রসেস। আমাদের লাস্ট ওপেন করা, যখন থ্রি ডিতে কাজ করবো, লাস্ট ওপেন করার প্রথম কাজটাই হচ্ছে ফ্ল্যাটেনিং। ওকে, দেন হচ্ছে আমরা এখন থ্রি ডিতে ভিউতে যাই, দেখেন অটোমেটিকলি এখানে আমাদের সেন্টার লাইন তৈরি হয়ে গেছে, ফ্রন্ট সেন্টার লাইন, ব্যাক সেন্টার লাইন। আমরা এটা ম্যানুয়ালি অনেক কষ্ট করে লাইনটা টানছি না স্যার, তো অনেক কিছু মেজার করে তারপর টানতেছি, কিন্তু এখানে দেখেন অটোমেটিকলি আমার লাইনটা হয়ে গেছে, ঠিক আছে? এখন যদি আমাদের কাছে কোনো ছবি না, কোনো ছবি না থাকে, তাহলে আমাদের কী করতে হবে, এখানে রেফারেন্স পয়েন্টগুলো ড্র করতে হবে, দেন হচ্ছে মিন ফর্ম করতে হবে, মিন ফর্ম থেকে স্ট্যান্ডার্ড করতে হবে, স্ট্যান্ডার্ড থেকে সেকশন আপ করতে হবে। আর যদি আমাদের কাছে কোনো ছবি থাকে, তাহলে কিন্তু আমাদের ছবিটাই হচ্ছে রেফারেন্স পয়েন্ট, ছবিটাই আমাদের রেফারেন্স, ঠিক না স্যার? সো রেফারেন্স লাইন টানার কোনো দরকারই নেই। রেফারেন্স পয়েন্টগুলো টানা হয় কেন? রেফারেন্স পয়েন্টগুলো টানা হয় যে আমাদের মেজারমেন্ট, ছোটবেলা যখন ওই যে আমরা ইংরেজি হাতের লেখা লিখতাম, তখন কয়েকটা ইয়ে থাকতো, দাগ দেওয়া থাকতো যে এই দাগটার মধ্যে ক্যাপিটাল লেটার লিখতে হবে, এই দাগটার মধ্যে স্মল লেটার লিখতে হবে, জাস্ট এটা কিন্তু একটা ডিরেকশন, ঠিক না? আমরা এখন কি ওই দাগের মধ্যে লিখি না স্যার, কারণ ওইটা হচ্ছে একটা ডিরেকশন, ওইটা একটা গাইডলাইন, আমার শেখার জন্য একটা গাইডলাইন। সো রেফারেন্স পয়েন্টগুলো হচ্ছে একটা গাইডলাইন, যেটা আমাদের ডিজাইন করার জন্য সহযোগিতা করবে, ঠিক আছে? সো আমাদের যদি ডিজাইন একটা একটা ডিজাইন দেওয়াই থাকে, তো সেখানে আমাদের গাইডলাইনের তো কোনো দরকার নেই। তো এখন লাস্টটাকে প্লেস করতে হবে, ফার্স্টে লাস্টটাকে প্লেস করতে হবে, লাস্টটাকে প্লেস করতে হবে কীভাবে? লাস্টটা আমার এইভাবে আছে, এইভাবে আছে, ধরি এইভাবেই আছে, মানে 100% আউটসাইডটা আমরা দেখতে পাচ্ছি কি না এটা কিন্তু শিওর না, কারণ এটা আমরা ম্যানুয়ালি করলাম, ম্যানুয়ালি ঘোরাচ্ছি না, 100% আউটসাইডটা, মানে এটাও আউটসাইড, এটাও আউটসাইড, এটাও আউটসাইড, এটাও আউটসাইড, ঠিক না? সো অ্যাকুরেট আউটসাইড ভিউটা নেওয়ার জন্য আমাকে এখানে ভিউ সারফেস, সরি রোটেশন আউটসাইড, ঠিক আছে? যখন আমরা আউটসাইড করবো তখন এটার পারফেক্ট আউটসাইড ভিউটা আমাদের কাছে চলে আসবে, ঠিক আছে? সেম একইভাবে যদি ভিউ রোটেশন ইনসাইড করি তাহলে ইনসাইড ভিউটা আমাদের কাছে চলে আসবে, ঠিক আছে? কিন্তু আমরা জানি যে ডিজাইন সবসময় আউটসাইড করতে হবে, তো আউটসাইডে করার জন্য তাহলে আমরা ভিউ রোটেশন আউটসাইড, আমরা আউটসাইডে চলে আসতাম, ঠিক আছে? এইবার হচ্ছে আমরা একটা ছবি নিয়ে আসবো এখানে, যেই ছবি রেফারেন্সে আমরা এই লাস্টের উপর ড্র করব, ঠিক আছে? অথবা রেফারেন্সে আমরা ড্র করব। তো সেটার জন্য আমরা এখান থেকে ফাইল ইম্পোর্ট নেক্সট, এখান থেকে আমরা একটা ছবি সিলেক্ট করি, তো ছবি আমরা এটাকে সিলেক্ট করি, যে কোনো একটা ছবি, এখানে কিন্তু আমরা PNG এবং JPG ফরম্যাটের ছবিগুলোকে ইম্পোর্ট করতে পারবো।
হচ্ছে দেন হচ্ছে ওপেন দেন হচ্ছে নেক্সট ইম্পোর্টেড পিকচার্স নেক্সট দেন হচ্ছে ফিনিশ। এখন দেখেন ছবিটা আমার চলে আসছে, কিন্তু ছবিটা কীরকম হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড হিসেবে হয়ে গেছে, ঠিক না? ছবিটা কিন্তু মুভ করতেছে না। আমরা আমরা কি করি, ওই যে মোবাইলে ওয়ালপেপার দিয়ে রাখলে যেমন সামনে সব কিছু হয় কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কখনো চেঞ্জ হয় না, সেম এরকম হয়ে গেছে কিন্তু না, এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে হয়েছে। বাট আমরা চাচ্ছি যে এটা ব্যাকগ্রাউন্ড হবে না, এটা আমাদের যেন এটা রেফারেন্স ধরে আমরা ড্রয়িং করতে পারি, ঠিক আছে? তো এটার জন্য আমাকে ছবির উপরে ক্লিক করতে হবে। ছবির উপরে ক্লিক করলাম, ক্লিক করে এইখানে দেখেন টাইপ ব্যাকগ্রাউন্ড, তো ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে এখান থেকে আমরা করে দেবো হচ্ছে বিলবোর্ড, ঠিক আছে? বিলবোর্ড, বিলবোর্ড করার পরে দেখেন এখন লাস্ট এবং ছবি দুইটাই একসাথে মুভ করতেছে, লাস্ট এবং ছবি একসাথে মুভ করতেছে। এখন লাস্টটাকে, লাস্টটা যদি এরকম সলিড কালার থাকে তাহলে আমরা লাস্টের উপরে যে ছবিটাকে বসাবো, বসানোর পরে ছবিটাকে দেখা যাবে না, নাহলে লাস্টটাকে দেখা যাবে। সো লাস্টটাকে আমাদের ট্রান্সপারেন্ট করে দিতে হবে। ট্রান্সপারেন্ট করে দেওয়ার জন্য এই যে এখানে দেখেন একটা আইকন আছে, আইকনটাতে ক্লিক করলে লাস্টটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, ঠিক আছে? সো এখন আসি আমরা ছবিতে, ছবিতে ক্লিক করার পরে এইখানে দেখেন দুইটা পয়েন্ট সিলেক্ট করে দিতে হবে, একটা হচ্ছে টু পয়েন্ট আর একটা হচ্ছে হিল পয়েন্ট, ঠিক আছে? সো টু পয়েন্ট কোনটা, টু পয়েন্ট কোনটা, সামনে এই যে টু। সো টু পয়েন্টে ক্লিক করলাম, আমার ছবিতে কিন্তু টু পয়েন্টটা সিলেক্ট করে দিতে হবে। সো ছবিতে টু পয়েন্ট হচ্ছে এটা, তাহলে দেখেন কি হচ্ছে, লাস্ট এবং ছবিটা মিলে যাচ্ছে, ঠিক আছে? সেম একইভাবে হিল পয়েন্টটাকেও আমরা, তাহলে কি হলো দেখেন লাস্টের সাথে ছবিটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আমাদের মেইন কাজটা হচ্ছে অ্যাডজাস্ট করা, অ্যাডজাস্ট করলে কিন্তু তারপরে আমরা ইচ্ছা মতো ড্রয়িং করতে পারবো। সো এরপরেও যদি অ্যাডজাস্ট না হয় তাহলে ম্যানুয়ালি যতটা সম্ভব চেষ্টা করতে হবে অ্যাডজাস্ট করার জন্য। এই লাস্টের যেহেতু এই এই জুতা না, যেহেতু 100% অ্যাডজাস্ট হবে না, আমরা যখন করবো তখন তো সেই জুতা এবং সেই লাস্ট সেম থাকবে, ঠিক আছে? তারপরে আমরা যতটুকু সম্ভব এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আরো ভালোভাবে অ্যাডজাস্ট করার জন্য আমরা এটাকে ছবিটাকে ক্লিক করবো, রাইট ক্লিক করে জাস্ট আমরা লাস্টের সাথে এটাকে সামান্য একটা অ্যাডজাস্ট করব। দেন হচ্ছে এটাকে বিলবোর্ড থেকে চেঞ্জ করে, যখন আমার অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে বিলবোর্ড থেকে চেঞ্জ করে দিতে হবে হচ্ছে প্রজেকশন, ওকে? প্রজেকশন, প্রজেকশন হলে এখন এটা আমার লাস্টের সাথে এটা এটে গেছে, ছবিটা লাস্টের সাথে এটে গেছে, ঠিক আছে? এখন যদি ট্রান্সপারেন্টটা আমরা অফ করে দেই, দেখেন আমার লাস্টের উপরে ছবিটা হয়ে গেছে, ঠিক আছে? লাস্টের উপরে ছবিটা হয়ে গেছে। এইবার এইবার দেখেন আমাদের ছবিটা তখন ছিল কিন্তু টু ডি, টু ডি ছবি ছিল না? জি স্যার। বাট এখন ছবিটা কিন্তু থ্রি ডি হয়ে গেছে, থ্রি ডি হয়ে গেছে না? জি, সেটা একদম লাস্টের সাথে বসে গেছে। তো এখন আমরা ড্রয়িং শুরু করব, ঠিক আছে? কারণ আমরা লাস্টের উপরে এটাকে বসায় দিয়েছি, এটা আমরা সহজে ড্রয়িং করতে পারবো। লাইন নিউ লাইন
যেহেতু আমাদের মার্কিং আছে, আপনি তো লোন নিতে পারেন।